আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন এখানে কিছু মাছ রয়েছে, মাছগুলো আমাদের বাড়ির পুকুরে। তো যখন ভোর রাতে শেহরি খেতে উঠেছে, তো জেলেরা ঠিক তখনই এসেছিল। তো মাছগুলো ধরে নিয়েছে কিছু, কারণ পুকুরে পানি কমে গিয়েছে আর এজন্য কিছু মাছ মরেও যাচ্ছিল। তো পুকুরে মাছ একটু বেশি হয়ে গিয়েছিল, এই জন্য বাবা কিছু মাছ তুলে নিয়েছে। তো আমার ভাইকে বলেছিলাম একটু ভিডিও করো আমার জন্য, তো অল্প একটু করেছে। আর একদম সকাল সকাল কিন্তু আমার ভাই আমাদের বাসায় চলে আসছে, কারণ যেহেতু মাছ ধরেছে আর আমি তো জানতাম যে ও আসবে মাছ নিয়ে। আর এখানে যে মাছগুলো নিয়ে আসছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি ওকে বললাম যে তুমি বের করো, তো আমি কিন্তু ঘুমিয়েছিলাম, ও কিন্তু একদম ভোরেই চলে আসছে মাছ নিয়ে। এই যে এখানে ছিল তেলাপিয়া মাছ আর শোল মাছ ছিল, আর এর আগেও আসছিল, তখন রুই মাছ আর গ্রাস কার্প যেটাকে বলে সেটা নিয়ে আসছিল। তো বেশ অনেক মাছই হয়েছিল, তবে তেলাপিয়ার সাইজগুলো এখানে ভালো না বোঝা গেল। তেলাপিয়া মাছগুলো কিন্তু বেশ বড়ই ছিল, আর এখানে যে বেশি দুইটা বড় মাছ ছিল এর ভিতরে কিন্তু মাথা লেজ বাদে আরও দুটো মাছ হয়েছিল। তো যেহেতু পুকুরের, আমরা সচরাচর কিনে তেলাপিয়া মাছ খাই না, কারণ ওগুলো বেশিরভাগ চাষে হয়ে থাকে, বছরে হয়তো দেখা যায় একবারও খাওয়া হয় না এরকম। যদি বাবা এভাবে পুকুরে ধরে তখন যদি আমাদের বাসায় আনা হয় তখন খাওয়া হয়, এছাড়া আমরা তেমন একটা বেশি খাই না। তো এই মাছটাই আজকে আমি দুপুরে রান্না করব, তো সবগুলো তো আর আমার লাগবে না। তো একটা মাছ আমি এখানে কেটে নিয়েছি, আর তেলাপিয়া মাছের একটা মাছ থেকে মাথা, তিন পিস মাছ আর লেজ হয়েছে। তো আমরা মানুষ যেহেতু কম, আমি আমার হাজবেন্ড আর ছেলে, তো এতে হয়ে যাবে, আর আমরা তো শুধু রাতের বেলাতেই খাবো। আর জিসানের বাবা এভাবে পুকুরের তেলাপিয়া একটু সে পছন্দ করে, এই জন্য আর কি বাবা পাঠিয়েছিল। আর তো আমি যেহেতু ভোর রাত্রে শেহরিতে ভাত খেতে হবে, এই জন্য মাছটা রান্না করে নিয়েছি। তো মাছটাকে আমি একটু আগে হালকা ভাজি করে নিয়েছি। তো আমার আজকের দিনের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর নতুন করে যারা ভিডিও দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যদি আমি বাড়িতে থাকতাম তাহলে পুকুরে মাছ ধরার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। আর পুকুরে মাছ ধরলে ভীষণ ভালো লাগে। এছাড়া আরও কিছু মাছ ধরা হয়েছিল, তো বাড়ির অন্যান্য যারা ছিল তাদেরকে দুইটা একটা করে দেওয়া হয়েছিল, যেহেতু রমজান মাস তো সবাই খেয়েছিল। তারপরে ওই তো আমি এখানে মাছগুলো ভাজি করার পরে যে মশলা দিতে হয় সেগুলো তো আপনারা জানেন, এগুলো নতুন করে বলার কিছু নাই। তো তার ভিতরে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর আমি একটা জিনিস খেয়াল করেছি, যদি কোনো রান্না, সেটা শাকভাজি হোক কিংবা মাংস, যদি একটু মনোযোগ সহকারে রান্না করা হয় সেটা খেতে কিন্তু বেশ দারুণ লাগে। তো এখানে কিন্তু মাছটা হয়ে গিয়েছে রান্না, আমি ঝোলটা অত বেশি রাখিনি, একটু মাখা মাখা। তো এর উপরে আমি জিরা গুঁড়ো করে রেখেছি আর সেই জিরাটাই দিয়ে দিচ্ছি। তো মাছটা যেহেতু আজকে এনেছিল আর আজকেই তো একদম ফ্রেশ ফ্রেশ রান্না করেছি, ফ্রিজে রাখলে দেখা যায় একটু স্বাদটা চেঞ্জ হয়ে যায়, তো মাছটা কিন্তু খেতে বেশ দারুণ হয়েছিল। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।